2022 কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শুরুতে এক গোলে পিছিয়ে পড়েও শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। বিশ্বকাপ শেষে সেই চমক অব্যাহত রাখে সৌদি ফুটবলের কর্তারা। প্রথমে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানে সৌদি লীগ, আর এবার একের পর এক বড় তারকাদের দলে ফেরায় দেশটির ক্লাবগুলো। এবার জাতীয় দলের কোচ নির্বাচনেও চমক দেখালো সৌদি ফুটবল। সদ্য ইতালির প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া রোবার্তো মানচিনিকে নিয়োগ দিয়েছেন তারা। এখন থেকে সৌদি আরব জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ইটালিয়ান এই কোচ। ইটালিয়ান গণমাধ্যমের দাবি, 2027 সাল পর্যন্ত চুক্তি করেছেন 58 বছর বয়সী এই কোচ। তাকে বছরে 2.5 কোটি ইউরো বেতন দেবে সৌদি আরব। International Standard University, New Dimensions in Education. এর আগে 2018 বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ায় মানচিনিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছিল ইতালি ফুটবল ফেডারেশন। তার অধীনে 2020 ইউরো শিরোপা জেতে আর্জুরিরা। এছাড়া টানা 37 ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড গড়ে ইতালি। তবে 2022 বিশ্বকাপে বাছাই পর্ব পার হতে পারেনি তারা। এরপরও 2026 পর্যন্ত তাকেই প্রধান কোচ হিসেবে রাখতে চেয়েছিল ইতালি। এমনকি জাতীয় দলের পাশাপাশি তাকে বাড়তি দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছিল অনূর্ধ্ব-20 ও অনূর্ধ্ব-21 দলের সমন্বয়কের। কাজের পরিধি বেড়ে যাওয়ায় কয়েকদিন পরই পদত্যাগ করেন মানচিনি। এরপর রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সৌদি আরবের ফুটবল ফেডারেশন, জানায় মানচিনি যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করেন ইটালিয়ান এই কোচ। ইটালিয়ান গণমাধ্যমের দাবি, 4 বছরের চুক্তিতে বছরে কর ছাড়াই 2.5 কোটি ইউরো আয় করবেন মানচিনি। বর্তমানে সৌদিতে আছেন তিনি। আগামী 8 সেপ্টেম্বর প্রথমবারের মতো সৌদি আরবের ডাগআউটে দাঁড়াবেন মানচিনি। সেদিন ইউরোপীয় দল কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সৌদি আরব। ম্যাচটি হবে সৌদি আরবের মালিকানাধীন ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মাঠ সেন্ট জেমস পার্কে। একই মাঠে 4 দিন পর মানচিনি দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। সৌদি আরব ও ইতালি জাতীয় দলের আগে ইতালিয়ান ক্লাব ফিরেন্তিনো, ল্যাজিও, ইন্টার মিলান এবং ইংল্যান্ডের ম্যান সিটির কোচের দায়িত্ব পালন করেন মানচিনি। 2012 সালে তার অধীনে প্রথম ইংলিশ লিগের শিরোপা জেতে সিটিজেনরা। রায়হান রাসেল, কালবেলা।